স্বপন কুমারের ড্রাগন সিরিজের পরবর্তী গল্প ব্লাড হাউন্ড। উফ, ভয়ঙ্কর, সাংঘাতিক, মিস্টার গুপ্ত বললেন। অতিথিরা বললে, কেন? কারণ এরা সব করতে পারে, এদের পক্ষে অসম্ভব বলে কিছু নেই। তার মানে? মানে এরা হলো ঠিক যেন রক্ত লুলুপ একদল শয়তান। সে কি? ঠিকই বলছি, চারিদিকে আজ শুধুমাত্র একটি রব, ড্রাগন, ড্রাগন, ড্রাগন। সকলে চুপ করে শুনল। মিস্টার গুপ্ত সব তন্নতন্ন করে দেখলেন, কিন্তু কোনো সূত্র পেলেন না। একজন বললেন, ওই দেখুন স্টেজে কি একটা পড়ে আছে। মিস্টার গুপ্ত সেটা তুললেন। সেটা একটা কার? তাতে ড্রাগনের একটা ভয়ঙ্কর ছবি আঁকা। মিস্টার গুপ্ত বললেন, এটা ড্রাগনেরই নিশানা যে সে এসেছিল। তা বটে, ড্রাগন কোনো প্রমাণ রেখে যায় না বিরুপাক্ষবাবু। কিন্তু একটা কথা স্যার। কি কথা? ড্রাগন কি করে আলো নেভালো? বোধহয় ওদের একজন লোক আগেই ছিল মেন সুইচের কাছে, তা সম্ভব। কিন্তু তাকে ধরা যায় কি করে বলুন তো? ড্রাগনকে ধরা সহজ নয়, লোকটা অসাধ্যও সাধন করতে পারে। তা বটে। যা হোক, আমি ড্রাগনের কেসের যোগ্য তদন্তকারী দীপকবাবুকে জানাচ্ছি। সেটাই ভালো। মিস্টার গুপ্ত চলে গেলেন। পরদিন সকালে দীপক সমস্ত ঘটনা শুনল। বললে, এটা একজন বা দুজন লোকের কাজ নয়, নিশ্চয়ই এর পিছনে বিরাট দল আছে। তা সম্ভব, আর সে দলকে ধরতেই হবে। কিন্তু এর মূল ব্যক্তিটি যে ড্রাগন তা তো শুনতে পেলেন। তা বটে, কিন্তু একটা কথা ভাবছি, ড্রাগন তো এখনও এ ধরনের কাজ করে না। আমার মনে হয় অন্য কোনো লোক যদি ড্রাগনের নাম ভাড়িয়ে ভয় দেখিয়ে এমন কাজ করে। তাও বটে, তা হলেও তো বোঝা যাবে না কিছু। ঠিক কথা। মিস্টার গুপ্তকে বেশ চিন্তিত দেখায়। দীপক বলে, আমরাও এ পর্যন্ত ড্রাগনের যা পরিচয় পেয়েছি তাতে তার দ্বারা সব কাজই করা সম্ভব, কিন্তু এই ক্ষেত্রে তার প্রতিহিংসার তো কোনো কারণ দেখছি না। শুধুমাত্র কি টাকার লোভে ড্রাগনের মতো দস্যু এমন বিপজ্জনক কাজে হাত দেবে? সে করে রেইনি ক্রাইম, তার তো টাকার অভাব নেই। তা ঠিক। এমন সময় ঘন ঘন বেজে উঠল লালবাজারে মিস্টার গুপ্তের ঘরের ফোনটা। হ্যালো, কে? মিস্টার গুপ্ত বললেন, আমি ড্রাগন কথা বলছি। তুমি ড্রাগন? কি ব্যাপার বলো তো শুনি। ব্যাপার খুবই জরুরি, অর্থাৎ এমন একটা ব্যাপার ঘটেছে যে আমাকে উত্তেজিত হয়ে উঠতে বাধ্য করেছে। কি এমন ব্যাপার ঘটেছে যে তোমাকে এতটা উত্তেজিত করে তুলল? ব্যাপারটা একটু অসাধারণ। কলকাতার বুকে দ্বিতীয় আর একজন ড্রাগন নামধারী দস্যুর আবির্ভাব ঘটেছে। তার মানে? মানে অতি সহজ। ড্রাগন বলতে আপনার এতদিন শুধু আমাকেই জানতেন, কিন্তু বর্তমানে আর একজন দস্যু ড্রাগন নাম নিয়ে নিজের পরিচয় দিয়ে চলেছে। সে অন্য লোক, তার আসল নাম ব্লাড হাউন্ড। সে কি কথা? ঠিকই বলছি, সম্প্রতি যে নৃত্য উৎসবে ডাকাতিটি সংঘটিত হয়েছে তা দ্বিতীয় ড্রাগনের কুকীর্তি। আশ্চর্য, এত বড় অসুবিধায় পড়া গেল দেখতে পাচ্ছি। তুমি কি পারো না ওই দ্বিতীয় ড্রাগনকে ধরিয়ে দিতে? পারি, হয়তো তা করতেও হবে। যতদিন না তা করতে পারি ততদিন যাতে আপনারা উদরপিণ্ডে বুদর ঘাড়ে না চাপান, তাই এই ফোন করতে হলো আমাকে। ঠিক আছে, আমরা আপ্রাণ চেষ্টা করব তোমার ব্যাপারটা সলভ করতে। ধন্যবাদ। মিস্টার গুপ্ত ঋষিভারটা নামিয়ে রাখলেন।